শবে বরাত ঘিরে এক সপ্তাহ ধরে নানা রকমের পরিকল্পনা করেছিল সাত বন্ধু। কোন কোন মসজিদে নামাজ পড়বে, কবর জিয়ারত করবে এবং কোথায় গিয়ে খাবে। ছোটবেলা থেকেই তারা সবাই একত্রে এভাবেই শবে বরাত পালন করে আসছিল। তবে রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে এক বন্ধুর মৃত্যুতে এবার সব উলট পালট হয়ে গেছে। বিস্ফোরণে বন্ধু মোহাম্মদ আব্দুল হালিম সিয়াম আহত হয়েছেন শুনে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে ছুটে আসেন বাকি ছয় বন্ধু। আহত বন্ধুকে বাঁচাতে রক্ত প্রয়োজন শুনে তড়িঘড়ি করে জোগাড়ও করেছিল রক্ত, কিন্তু তারপরেও তাদের বন্ধুকে বাঁচানো যায়নি। রাত 11টার দিকে চিকিৎসকরা জানান তাদের বন্ধু সিয়াম আর নেই। সিয়ামকে চিরতরে হারিয়ে ডামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ সেন্টারের সামনে থাকা ছয় বন্ধু তখন চিৎকার করে কেঁদে ওঠে। এক বন্ধু মোহাম্মদ রাতুল আর্তনাদের স্বরে বলতে থাকে, আমার বন্ধু আমার ভাইয়ের চেয়েও বেশি, নিজের হাতে কিভাবে আমি তাকে মাটি দেব, আমাকে রেখে আমার বন্ধু কিভাবে চলে গেল। রাতুল জানায় সিয়ামের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের কবুতর পাড়ায়, বাকি ছয় বন্ধু একই এলাকার, ছোটবেলা থেকেই একসঙ্গে তাদের বেড়ে ওঠা। সিয়ামের বাবার নাম মোহাম্মদ দুলাল মিয়া, দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিল বড়। ওই ভবনটির একটি স্যানিটারি পণ্যের দোকানে কাজ করত সিয়াম। পরিকল্পনা মোতাবেক আমরা সাত বন্ধু মিলে শবে বরাত পালন করার কথা ছিল। দোকানের কাজ সেরে সন্ধ্যায় সিয়ামের আসার কথা ছিল, কিন্তু বিকেলে বিস্ফোরণে সিয়াম গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ডামেক হাসপাতালে ছুটে যাই। রক্তের প্রয়োজন শুনে তা জোগাড়ও করেছিলাম, কিন্তু দ্বিতীয় ব্যাগ রক্ত দেওয়ার সময় সিয়াম মারা যায় বলে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়, বলেন রাতুল। গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত 17 জন নিহত হয়েছেন, আরও আহত হয়েছেন অন্তত 100 জন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।